রাজনীতি বলে এটাকে। এই জন্যই মানুষ রাজনীতিকে কখনো কখনো ঘৃণা করে, যে রাজনীতি খুব খারাপ জিনিস। ফলে কে এলো কে আসেনি তার চেয়ে বড় কথা, অনেক মানুষ আপনাদের ক্ষেত্রে এসছেন, যারা এসছেন তারা প্রত্যেকে সমাজে প্রতিষ্ঠিত, রাজনীতিতে প্রতিষ্ঠিত, অনেক ভালো কাজ করার অভিজ্ঞতা এখানে ওই মানুষগুলোর আছে। লক্ষ্মীদা দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, এলাকাটাকে হাতের তালুর মতো ছিলেন। এখানে অন্য হচ্ছে প্রদীপ আছে, পাশের কাউন্সিলর, সবাই আপনারা আছেন, আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আছেন। এসিস ভাই তার একটা অন্য কথা বলেছে, অন্য প্রস্তাব দিয়েছে, সবটাই আমাদেরকে ভাবতে হবে। একটা ভাবনাও যেন আমরা না ভেবে করি, সব কাজটা আমরা ভেবে করবো। কয়েকটা জায়গা ডিএম বা ইত্যাদি সবাইকে জানানো, তার জন্য তো এক কমিটি লাগবে। আর ডিআরএম বা ওদের সঙ্গে যোগাযোগ করার জন্য, আদ্রা যাওয়ার জন্য যেটা লাগবে, সেটা আমার যেটা প্রস্তাব, কমরেড বাসুদেব আচেরিয়াকে কিন্তু লাগবে। সেই ক্ষেত্রটা আপনারা তৈরি করবেন, সেখানে যেন কোন রাজনীতির জায়গা না থাকে, ওনাকে লাগবে। কারণ একসময় উনি ভারতবর্ষে দিলে অনেক দায়িত্ব সামলেছেন, অনেক কাজ করেছেন, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি অনেকটা জানেন, তারও সাহায্য লাগবে। আদ্রাতে যাওয়ার আগে তার সঙ্গে ওখানে আদ্রা আছে, তারও বাড়ি যোগাযোগ করে কথা বলে সমস্ত বিষয়টা আমি জানি। যে প্রতিদিন ইতিমধ্যে অনেক কথা তাকে জানিয়েছেন, তার পরামর্শ এসছে, সেইটা টোটাল আমাদেরকে জানাতে হবে, তার পরামর্শ নিতে হবে। আর আমি শেষ বলি, ভয় পাবেন না, লড়াই জিতবেনই আপনারা, কারণ এটা ন্যায়ের লড়াই। আমার বাড়ি থেকে আমাকে কেউ উচ্ছেদ করতে পারে না। আমার ছেলেটা এখানে আমি জানি যে 40-50 বছরের এটা এই এলাকাটা বস্তি, আরো বেশি, তাহলে আজকে 50-55 বছর বয়স যে ছেলেটা এখানে জন্মেছিল, সে হঠাৎ যদি দেখে আমার বাড়িটা হাওয়া হয়ে গেছে, ঝড়ে উড়িয়ে দেয়, সেটা অন্য মানে। আর মানুষ হস্তক্ষেপ করে সেটা উড়িয়ে দেবে, সেটা হতে পারা যায় না, হওয়া যায় না, হতে দেয়া যায় না। এই লড়াইটা আমরা লড়বো, যত দিন যত দূর যাওয়া যায় আপনাদের সঙ্গে আমরা থাকবো, আমাদের পার্টির পক্ষ থেকে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, নমস্কার। যত ভাইয়েরা সব বিভিন্ন রকম রাজনীতি করে পার্টি করে আমাদের পাশে দাঁড়িয়েছে, এবং আমার একটি লাপি আছে বাপি বলে চাষাদের, সে কিন্তু সহযোগিতা সবাইকে জানিয়ে চারদিকে খবর করে দেখে আমাদেরকে মনে জোর দিয়ে আমাদের সাহস যোগাইছে, তাকে আমি যুগ যুগান্ত আশীর্বাদ করি। আমাদের মতন আউলিয়ে যুগ যুগান্ত বেঁচে থাকলে আমার দেখা হয়, আমার বাড়ির পাশেই কালিন্দী পাড়া রয়েছে, বাড়ির পেছনে রয়েছে খয়রাপাড়া। এই মানুষগুলোর প্রত্যেক দিনের সমস্যার ব্যাপারে আমরা খুব ভালোভাবেই ওয়াকি বহাল। এই তার মধ্যেই রেল কর্তৃপক্ষ থেকে যে সময়টাকে বেছে নেওয়া হলো আপনাদের মাথার থেকে ছাদটা কেড়ে নেওয়ার জন্য, তার জন্য প্রথমে আমি তাদেরকে ধিক্কার জানাই। আমার আগের বক্তা অভয়দা বলছিলেন যে একদিকে তোমরা বলছো লকডাউন, আর একদিকে তোমরা এই লকডাউনের আড়ালে এই গরিব মানুষগুলোর মাথার থেকে ছাদ কেড়ে নেওয়ার চক্রান্ত করছো। যদিও এই পাড়ার ছেলে, তবুও যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতির প্রসঙ্গ তো উঠবেই। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা আজকে এখানে এসেছেন, আর যারা আসেননি, যারা ওই ফুলটা সমর্থন করেন, তাদেরকে আজকে আমি এই মাঠ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আপনারা এসে এই আন্দোলনে সামিল হন, না হলে কিন্তু এই পাড়ার লোকেরা আপনাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এই লড়াইটা আমাদেরকে লড়তেই হবে। আপনাদের কি মনে হয় এই লড়াইটার শেষে আমরা সাফল্য পাব কি পাব না? উদাহরণ রয়েছে, আমার আগের বক্তাই প্রদীপবাবু বলে গেছেন কিভাবে লড়াই করে একজোট থেকে রেলের কাছ থেকে নিজের অধিকার কেড়ে নেওয়া যায়। আমাদের হতাশ হবার কোনো জায়গা নেই, আমাদের ভয় পাবার কোনো জায়গা নেই। যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে এর আগেও, যদি প্রয়োজন পড়ে তার থেকে আরো বড় আন্দোলনে গিয়ে আমরা আরো একবার নতুন করে দৃষ্টান্ত স্থাপন করব। আমরা আমাদের পায়ের তলার জমি মাথার ছাদের 1 ইঞ্চি আমরা ছেড়ে দেব না। তার জন্য যত দূর আন্দোলনে যেতে হয়, তার জন্য যা যা করা দরকার। লড়াই মানে হচ্ছে যত আমরা ঐক্যবদ্ধ হব, যত এক থাকবো, তত লড়াই শক্তিশালী হবে। আর যত আমাদেরকে লোকে আলাদা করে দিতে পারবে, তত লড়াই দুর্বল হবে। সে নিজের জায়গার জন্যই হোক আর জীবনের যে কোনো প্রশ্নে হোক, আপনি এক থাকলে সহজে আপনাকে কেউ হাঁটাতে পারবে না, আর আপনি যদি আলাদা হয়ে যান তাহলে শত্রু আপনাকে সহজেই আলাদা করে দেবে। আমি অন্য দুটো কথা আপনাদের কাছে বলবো। এই যে রেল দপ্তর কেন্দ্রীয় সরকার চালায়,
আমি কোন রাজনৈতিক দল ফলের কথা বলছি না, কিন্তু কেন্দ্রীয় সরকার এখন যা কাজকর্ম করছে আপনারা দেখছেন যে কোনটাই সাধারণ মানুষের জন্য নয়। গত 20 দিন ধরে পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, লকডাউন বলছে, এদিকে গরিবের কাজ নেই, গরিব খেতে পাচ্ছে না, গরিব ঘর থেকে বেরোতে পারছে না, আর এই লকডাউনের সময় 20 দিন টানা ডিজেল পেট্রোলের দাম বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার, মানে গরিবের পেটে গামছা। আপনারা দেখছেন এই লকডাউনের সময়ে আমাদের দেশের কয়লা বিদ্যুৎ বড় বড় শিল্প বিক্রি করে দিচ্ছে। এই লকডাউনের সময়ে রামদেব আর ওই যে বিজয় মালিয়া ওদের 68,000 কোটি টাকা ছেড়ে দিয়েছে লোন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই সরকার একদিকে গরিব মানুষকে বলছে ঘরে থাকো লকডাউন, আর যতটা গরিবের সর্বনাশ করা যায় সারা দেশে তা করছে, কারণ এই সরকারটা গরিবের কথা ভাবে না, এটাই চিন্তা। সেজন্য এদের পরিচালিত রেল এরা আপনাদের জন্য ভাববে এটা আমরা ভাবি না, কারণ ইতিমধ্যেই 3 দিন আগে একটা সার্কুলার বেরিয়েছে যে আমাদের দেশের 512টা এক্সপ্রেস ট্রেনকে লোকাল ট্রেনকে এক্সপ্রেস করে দেন, মানে যে শিরোমণি প্যাসেঞ্জার 50 টাকায় কলকাতা চক্রধরপুর আর গড়বেতা হাতিয়া, গরিব মানুষ যেত সব জায়গায় স্টপেজ আছে, বলছে ওগুলোকে এক্সপ্রেস ট্রেন করে দেবো 150 টাকা করে ভাড়া হবে, মানে সব গরিব মারার নীতি। রেলও তাই, রেলটাও আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে, কিন্তু আমাদের কথা হচ্ছে এই সরকার গরিবের কথা ভাববে না। তাহলে আমাদেরকে বাঁচতে হলে এক হয়েই বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে, অন্য কোনো বিকল্প নেই। এখানে অনেকে অনেক কথা বলেছেন, প্রদীপদা বলেছেন যে এর আগে যাদেরকে উচ্ছেদ করেছে তাদের ক্ষতিপূরণ দিয়েছে, সে রেকর্ড আছে। 2 নম্বর কথা হচ্ছে আমাদের লড়াইয়ের প্রধান দাবি ছিল আগের মিটিং আপনাদের এখানে আমরা যা দেখেছি, যে লকডাউনের সময় তুমি বলছো কি করে মানুষ, লকডাউন প্রেরক তারপর কথা হবে, তার আগে তোমাকে যেন ত্রিসীমানায় দেখতে না পাই, মে মাসে তো এই দাবি হয়েছিল। এই লকডাউন চলতে চলতে আবার চলে এসছে। তাহলে আমরা সরকারি জায়গাতে অন্তত এটুকু জানাবো যে লকডাউন চলতে চলতে কোনো আলোচনা হবে না, আর আলোচনা যখন হবে পুনর্বাসন ছাড়া একজনও এলাকা ছেড়ে যাবে না, কাউকে এলাকা থেকে তুমি তাড়াতে পারবে না, এইটা এক কাট্টা হয়ে লড়তে হবে, আর এই লড়াই আমরা থাকবো সবাই একসাথে। আমাদের তো এখানে কোন রং পার্টি কে কোন পার্টি করে, এটা হচ্ছে যে মানুষের জন্য কাজ। আপনার ঘরের জায়গা কেড়ে নেবে, এখানে আবার কি পার্টির ব্যাপার আছে, এখানে সবকে হাতে হাত ধরে লড়তে হবে, সবকে এক হয়ে লড়তে হবে, এবং সেটা তো হচ্ছে। আমরা সবাই সবগুলো রাজনৈতিক পার্টি অনেকেই এসছেন এখানে আপনাদের পাশে দাঁড়াতে, সেজন্য আমি আপনাদেরকে বলছি যে লড়াইটা চলবে, প্রস্তাব যা এসছে সেগুলো সঠিক, ডিএম এর কাছে আমাদের যাওয়া দরকার, প্রয়োজন হলে ডিআরএম এর কাছে যাওয়া দরকার আদ্রার। আর মূল কথা হচ্ছে যে আমরা এই লড়াইটাকে ঐক্যবদ্ধ থাকবো, এই জমি আমরা ছাড়বো না, ক্ষতিপূরণ দিলে তবে ছাড়া হবে, পুনর্বাসন দিলে তবে ছাড়া হবে। আমরা যদি এক হয়ে থাকতে পারি, এক হয়ে লড়তে পারি, ওরা যতই গরিব মারার নীতি নিক, ওদের ভয় হচ্ছে গরিব যাতে এক না থাকে, ওই জন্য গরিবকে আলাদা করতে চায়। তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি এই পার্টি করো, তুমি ওই পার্টি করো, গরিবের আবার কিসের হিন্দু মুসলমান, পেটে খিদে থাকলে হিন্দুরও যা কষ্ট মুসলমানেরও তাই কষ্ট, কাজ না থাকলে মুসলমানেরও যা কষ্ট হিন্দুরও তাই কষ্ট, ওরা গরিবকে আলাদা করছে। আমরা বলেছি আমরা এক হয়ে লড়বো, এই লড়াইও যদি আমরা এক থাকতে পারি, আমরা বিশ্বাস করি, আমাদের পার্টি অন্তত বিশ্বাস করে যে আমরা সবাই মিলে এই লড়াই আমরা অবশ্যই জিতব, একজনকেই ক্ষতিপূরণ বা পুনর্বাসন ছাড়া এই এলাকা ছেড়ে যেতে হবে না, এই দাবি নিয়ে আমরা লড়বো এবং অবশ্যই আমরা জিতব। নিশ্চয়ই এই লড়াইয়ে আরো অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হবেন, আমরা তো থাকবোই, আপনারা তো থাকবেনই, আরো অনেক মানুষকে আমাদের যুক্ত করতে হবে, আরো অনেক মানুষকে আমাদের আন্দোলনে সামিল করতে হবে, এটাই এখন আমাদের কাজ হওয়া উচিত। আপনারা সবাই এক হয়ে লড়ুন, আমরা সবাই এক হয়ে আমাদের অধিকারকে রক্ষা করি। এই কথা বলে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা, ভালোবাসা, সম্মান, প্রণাম জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আমি আপনাদের সবাইকে বলছি আপনারা ভালো থাকুন, নিশ্চয়ই এই লড়াই আমরা জয়ী হব। মাধ্যমে যে নোংরামিটা করেছে সেটা প্রতিবাদ আমরা করেছি, সেটা প্রতিবাদ করেছি, আর আমি জানি আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি লড়াই করলে